হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আর আজকে হলো প্রায় 20 দিন হয়ে গেছে, আমি রিকভার হয়ে গেছি, অনেকটাই রিকভার বলতে গিয়ে রিকভার হয়ে গেছি, কিন্তু একটু উইকনেস আছে, তো ওটা আস্তে আস্তেই যাবে। তো আজকে ভাবছি আমি রান্নাঘরে ঢুকবো, আজকে 20 দিন পরে রান্নাঘরে ঢুকবো, আর সব থেকে আগে আমি চা বানাবো। আজকে অনেক দিন হয়ে গেছে বরের হাতে চা খাচ্ছি, বর চা বানাতেও শিখে গেছে, তো আজকে ভাবছি ওকে নিজের হাতে চা করে খাওয়াই, অনেক দিন তো ওই খাওয়াচ্ছে। আর এই পেস্টটা আজকে চেঞ্জ করব, 2 দিন হয়ে গেছে। একটা আর্টিকেল পড়েছিলাম কি যদি তোমাদের কোভিড হয় তো তোমাদের ব্রাশটা পেস্টটা চেঞ্জ করে নেওয়া উচিত, তো 2 দিন ধরে ভাবছি চেঞ্জ করব কিন্তু হয়নি। তো আজকে এখন এটা ব্রাশ তো অলরেডি করে নিয়েছি সকালেই, তো ভুলে যাই রাখতে, তো এখন এটা চেঞ্জ করে বাথরুমে রেখে দেবো, নতুন একটা রাখছি। তো যাদেরই কোভিড থেকে যারা ঠিক হয়েছে, সুস্থ হয়েছে, ওরা নিজের পেস্টটা আর ব্রাশটা অবশ্যই চেঞ্জ করে নিও। এই রান্নাঘরটা ভালোই গুছিয়ে রেখেছে বর, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা করেছে, মোটামুটি অনেক ভালোই করেছে। আমি এইগুলো আমার কাছে ছিল এই প্লাস্টিকের, এগুলো ভেবেছিলাম এগুলোতে ওরা খেয়ে নেবে, তো বাসন কম হবে, এঠো বাসন করতে হবে না, কিন্তু ওরা ইউজই করেনি এগুলো। তো এখন রান্নাঘরটা একটু গুছাবো, এগুলো সব তুলে রাখবো, এগুলো ইউজ হয়নি, তো সব প্লেট, চামচ, প্লাস্টিকের অনেকগুলো ছিল, এগুলো এখন তুলে রেখে দেব, ইউজই করেনি। আমি বললাম এগুলো ইউজ করো, বাসন তাহলে ধুতে হবে না তোমাদেরকে, এইটা খাবে আর ফেলে দেবে। যাই হোক, मेरी बॉटल खा गई दोनों। এখন মাছ ভাজা করবো, আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ ভাত আর মাছ ভাজা করবো, আমি বেশি কিছু রাখবো না। আজকে ফার্স্ট ডে আফটার শরীর খারাপের পরে রান্নাঘরের প্রথম দিন, আজকে তো বেশি খাটাখাটনি করবো না, একটু মাছ ভাজা করবো, ভাত আর ডিম সিদ্ধ। দাদা দিয়ে গেছে আজকে, আজকে বলেছিলাম মাছ রাঁধবো, তো ও মাছগুলো রুই মাছ আর তেলাপিয়া মাছ আমাকে কিনে দিয়ে গেছে।
ঝোল তো করছি না আজকে, খালি ভাজাই করব, কালকে ঝোল করব তেলাপিয়া মাছের। মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর কিছু বাসন আছে ওগুলো বের করে দেবো। ছোটোগুলো তো মনা ধুয়ে দিয়েছে, আর বড়গুলো রেখে দিয়েছে, তো বড়গুলো আমি ধুয়ে দিচ্ছি। বাবু গার্গেল করছে না আর কি, গার্গেল করছে আর কি বাবু। তো গার্গেল করে না, কিরম করে গার্গেল করতে হবে? এখন বাজে রাত্রি 12:30, আর আমি এই গরম জল গার্গেল করব। ওষুধ খাওয়া হয়ে গেছে, এখনও আমার ওষুধ চলছে, মানে কোভিডের ওষুধ তো শেষ হয়ে গেছে, কিন্তু ডাক্তার ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, এই জিঙ্কের এই ওষুধগুলো দিয়েছে খাওয়ার জন্য, 20 দিনের ওষুধ দিয়েছে, তো ওগুলো চলবে, ওগুলো খেয়েছি। আর এখন গার্গেল করবো, তারপরে সব। এখনও আমি ফ্যামিলি থেকে একটু ডিস্টেন্স বানিয়ে চলছি, পুরোপুরি এখনও মিলছি না ওদের সাথে, দূরে থাকছি ওদের থেকে, মাস্ক পরে রাখছি, কাছে গেলে মাস্ক পরে ঘুরছি, কাজ করছি, একটু আধটু মাস্ক পরে কাজ করছি, ওদের থেকে একটু ডিস্টেন্স বানিয়ে রাখছি, দূরেই থাকছি। তো কিছুদিন এর আমি চলবে, 1 সপ্তাহ মতন আরও এরম ডিস্টেন্স মেনটেন করে রাখবো ফ্যামিলি থেকে। তো এখন রাখি, এই ব্লগটা আমি এখানেই আমার শেষ করি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, তাহলে বাই, গুড নাইট।